এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর, 2021 নির্বাচনে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই তৃণমূলের একাধিক হারমাত বাহিনী গুন্ডারা একাধিক দুর্নীতির পিছনে অভিযুক্ত হয়েছেন। তার মধ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লাকাণ্ড সহ একাধিক দুর্নীতির পিছনে অভিযুক্ত রয়েছেন বলে দাবি করেছেন বারবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাহলে কি এবার সিবিআই এই মামলা তদন্ত নামাবেন? কি বলছেন সিবিআই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার এমনটাই অভিযোগ উঠে এসেছিলেন যে তিনি কয়লাকাণ্ড, কলবাজার কাণ্ডে, বালিবাজার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সিবিআই তদন্ত করে কোনো তথ্য পাননি। তাহলে কি সম্পূর্ণই নির্দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরগলায় এমনটাই বলেছেন। তার বিরুদ্ধে যদি কেউ এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে তিনি আস্তে আস্তে ফাঁসির মধ্যে চলে যাবেন।